হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের বাসা বাড়ি, দোকানপাট বা ব্যবসায়িক প্রতিষ্ঠান, এই ধরনের জিনিস যেগুলো আছে এগুলোকে সেফ কিনা? আমরা যদি একটা আমাদের দোকান লক করে চলে যাই বাসায়, তারপর দারোয়ান অনেক সময় থাকে, তো চুরি যে হবে না, ডাকাতি যে হবে না, আমরা কিভাবে নিশ্চিত? চুরি কিন্তু হচ্ছে। আপনি যদি একটু থানায় যান, খোঁজখবর নেন, প্রতিদিন কোনো না কোনো দোকান থেকে ছাদ কেটে হোক, গ্রিল কেটে হোক, শাটার কেটে হোক, সব কিছু নিয়ে যাচ্ছে। তো আমরা এমন একটা প্রযুক্তি নিয়ে আসছি, জিএসএম অ্যালার্ম সিস্টেম। এটাকে আমরা হোম সিকিউরিটি বলতে পারি, হোম অ্যান্ড শপ সিকিউরিটি। যাদের খামার আছে বা যাদের মুরগির, হাঁস মুরগির খামার, বা যাদের ফিশারি আছে, মাছ রাখেন, মাসে বিষ, মানে মাছের মধ্যে বিষ দিয়ে দেয়, ওদের জন্য এই প্রোডাক্টটা খুবই উপকারী। আমি একটু আনবক্স করে দেখাই যে এর ভিতরে কী কী আছে এবং এটাতে কী কী সুবিধা আপনারা পাবেন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমরা যদি বক্সটা খুলি, আমরা দেখবো একটা বই আছে, একটা বই থাকবে, যেটাকে ইউজার ম্যানুয়াল বলি। এখানে লেখা আছে এটার ফাংশন কী কী। একটা ডিভাইস থাকবে, দুইটা রিমোট থাকবে, সেন্সর থাকবে দুইটা, এরকম সেন্সর থাকবে দুইটা। হ্যাঁ, তারপরে একটা অ্যালার্ম থাকবে। তো আমি আপনাদের সামনে ডিভাইসটা অ্যাক্টিভ করতেছি এখন। আমি বক্সটা রেখে দিই ওই পাশে। আমার এই ডিভাইসটা কিন্তু কারেন্ট না থাকলেও চলবে। তারপরে আমি কারেন্ট লাগাই, এটার মধ্যে ব্যাটারি আছে ভিতরে, আমি কারেন্ট লাগাই এখানে অন করে দিলাম। একটা অন সুইচ আছে, অন করে দিলাম। অন করলে বাতি জ্বলবে, লাইট জ্বলবে। আর এখানে অ্যালার্ম, অ্যালার্ম আছে, অ্যালার্ম লাগাই দিলাম। এখন এটা একটা সেন্সর, এই সেন্সরটা পুরো রুম কাভার করবে। আমার রুম যত বড়ই হোক না কেন, 40 ফিট লম্বা, 50 ফিট লম্বা হোক, এই সেন্সরটা দেখেন, আমি হাত এমন করলে এখানে একটা লাইট জ্বলে। এই সেন্সরটা আমি এখানে রাখলাম, একটু দূরে রাখলাম, আপনার দেখাচ্ছি আমি কেন দূরে রাখলাম বলতেছি। আর এটা হচ্ছে দরজা লাগানোর জন্য, যদি কেউ দরজা ফাঁক করে তাহলে এটা খুলে যাবে এবং লাইট জ্বলবে। এটা হচ্ছে দরজার জন্য, দরজা, ড্রয়ার, শাটার বা যেখানে আপনি মন চা লাগাতে পারেন। এখন আমি রাতের বেলা দোকানটা তালা মেরে চলে গেলাম বাসায়, আমি চাইলে মোবাইল থেকে লক করতে পারবো, মানে এটাকে অ্যাক্টিভ করতে পারবো, অথবা সে স্বয়ংক্রিয় অ্যাক্টিভ হয়ে যাবে, অথবা আমি রিমোট চাপ দিয়ে অ্যাক্টিভ করতে পারবো। এটা পুরাপুরি অটোমেটিক। আমি আপনাদেরকে দেখানোর জন্য সুবিধার্থে আমি রিমোট দিই লক করলাম, সে বললো মাত্র সিস্টেম আর্মড, মানে সিস্টেমটা লক হয়ে গেছে। এখন যদি রাতের বেলা কোনো কারণে কেউ দরজা ফাঁক করে, জানলা ফাঁক করে, ছাদ ভেঙে চুরির চেষ্টা করে, তাহলে প্রথমত আমার এই জিনিসটা যদি সরে যায়, আমার মোবাইলে কল আসবে। এবং ওই যে সেন্সর একটা রাখছিলাম দেখাচ্ছি, আমি যদি চোর যদি এইভাবে আসে, এটার সাউন্ড সহ্য করার মতো না, আমার কানের মনে করেন যে 12টা বেজে গেছে। চোর তো আসা দূরের কথা, চোর যদি উকিও মারে এইভাবে আমার আমার শোরুমের দিকে বা আমার দোকানের দিকে, তাহলে বিকট অ্যালার্ম বাজবে। এখন যদি কোনো কারণে, আমি কলটা দেখাচ্ছি কল কীভাবে আসে, আপনার 9টা নাম্বারে কল আসবে, আপনার, আপনার ওয়াইফের, আপনার ছেলের, আপনার ভাইয়ের, পুলিশ, থানা পুলিশ, যাকে আপনি দিবেন, 9টা নাম্বারে সে একই টাইমে একটার পর একটা, একটার পর একটা কল দিয়ে থাকবে। এবং সেই কলে আপনি শুনতে পারবেন দোকানের মধ্যে কোনো ভাঙাভাঙি শব্দ হচ্ছে কিনা, এবং আপনি কথাও বলতে পারবেন। আপনি যে বলেন এখানে এখানে কেউ আসো দোকানে কেড়ে, এখানে স্পিকারের সাউন্ড হবে, মানে দোকানের মধ্যে যারা আছে তারা শুনতে পারবে। আমি একটু কলটা দেখাই, ধরুন আমি লক করে দিলাম, আমি মোবাইলটা লক করি, অটোমেটিক লক যেভাবে হোক না কেন। এখন শাটার খোলার চেষ্টা করলো, দোকানের শাটার হোক, জানালা হোক, ছাদের কোনা হোক, খোলার চেষ্টা করলো, তাহলে এটা সরে যাবে নিজে নিজে, এই জিনিসটা স্বয়ংক্রিয়ভাবে সরে যাবে। ধরে গেলেই দেখবেন উইদিন ফিউ সেকেন্ড, কিছু কিছু সেকেন্ডের মধ্যে আমার মোবাইলে কল চলে আসবে। এবং অ্যালার্ম তো মনে করেন যে মানে এমন অ্যালার্ম বাজবে অসহনীয়, এই যে ফোন চলে আসছে, ওই থেকে আসছে মাই শপ। ফোনের সাউন্ডটা খুবই কম, ফোনটা সস্তা এই জন্য সাউন্ড কম হচ্ছে। ফোনটা যে আসছে দেখাচ্ছি, এখন যদি আমি ফোনটা ধরে ফেলি, কোনো কারণে ফোনটা ধরে ফেলি, তাহলে আমি দোকানের কথা শুনতে পারবো, আমিও কথা বলতে পারবো। তো এই হচ্ছে বেসিক ফাংশন। তাছাড়া ইমার্জেন্সি অবস্থা আছে, তারপরে যদি কোনো কারণে আমার কারেন্ট চলে যায়, এই যে কারেন্ট খোলা ডিভাইসে কোনো তার নাই, তারপরেও সে অ্যাক্টিভ থাকবে, লক আনলক সব কিছু হবে। ধরে নিলাম আমার দোকান একটা, বা আমার বাসা, বাসার মধ্যে 4-5টা ঘর আছে, আমার একটা ডিভাইসই হবে, একটা ডিভাইস কিনবো, আর এরকম সেন্সর আমি সস্তা সেন্সর, বেশি দাম না, 4-5টা রুমে লাগাই দেবো, কিন্তু ডিভাইস একটাতে আমার পুরো ফ্লোর, পুরো প্রিমিসিস কভার করবে। এই যে ফোন আসতেছে, আমি যতবার ধরতেছি ফোন আসতেছেন, মানে চোর হোক, ডাকাইত হোক, যেই হোক, ফোন আসবে। এখন প্রশ্ন হচ্ছে যে কোনো কুকুর বিড়াল আসে শব্দ শব্দ করবে কিনা, না, ছোট ছোট প্রাণী, ইঁদুর টিঁদুর, এগুলোতে অ্যালার্ম বাজবে না। যদি কোনো প্রাণীর ওজন 5 কেজির উপরে হয়,
5 কিলোগ্রাম উপরে হয় ছোট বাচ্চাও যদি হয় তাহলে অ্যালার্ম অ্যাক্টিভ হয়ে যাবে এটা হচ্ছে বেসিক ফাংশন হোম সিকিউরিটি যাদের দোকানপাট আছে তারা অবশ্যই অবশ্যই এটা ইনস্টল করবেন কি কারণে করবেন চুরি হয়ে গেলে কিন্তু সব শেষ চুরি হওয়ার আগে আমরা মনে করি যা আমার দোকানে কি আসবে আমি এলাকার জমিদার কি আসবে কোনো লাভ নেই জমিদারের দোকানে আগে চোর আসে সেফটি প্রিকশন আগে নেবে এটা আমার কথার উপরে বেস করে আপনারা কিনেন দেখেন আমাদের যারা গ্রাহকরা যারা আছেন তারা খুবই স্যাটিসফাইড একটার পরে আরও অনেকগুলো প্রোডাক্ট তারা কিনছে ভিডিওটা লম্বা হয়ে গেল আপনারা যে যেখান থেকে বসে ভিডিওটা দেখতেছেন দয়া করে ভিডিওটা শেয়ার করবেন হয়তো আপনার জিনিসটা লাগবে না আপনি হয়তো বা স্ট্রং ম্যান ওই এলাকার কিন্তু আপনার বন্ধুবান্ধব প্রতিবেশী আপনার মতো স্ট্রং না তাদের দোকানে চুরি হতে পারে ডাকাতি হতে পারে তো অবশ্যই অবশ্যই ওদেরকে রেকমেন্ড করবেন ধন্যবাদ সবাইকে আর প্রোডাক্টের প্রাইস জানতে চাইলে অবশ্যই ফোন দিবেন কারণ প্রাইসটা আমি এই জন্য বললাম না এখন দাম বেশি না দাম খুবই সস্তা একদমই সস্তা কারণ যে আপনাকে লাগাই দেখবে সে হয়তো কিছু বকশিস টকশিস নেবে এই জন্য টোটাল ইনক্লুডিং প্যাকেজ আপনারা ফোন দিলেন যে আমার বাসায় এরকম কন্ডিশন আমার দোকান এরকম কত টাকা নেবেন অবশ্যই অবশ্যই এই ভিডিও রেফারেন্স দিবেন আমার রেফারেন্স দিবেন কমায় রাখবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম।